আসসালামু আলাইকুম ওরাহমাতি ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব পবিত্র শুক্রবার দিন যেহেতু সেজন্য পবিত্র শুক্রবারের কিছু গুরুত্বপূর্ণ আমল নেই হাদিস অধ্যয়ন করলে দেখা যায় শুক্রবারের বেশ অনেকগুলো আমল রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে যে শুক্রবার দিন সুরতুল কাহাফতলাওত করা শুক্রবার আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে গোসল করা একটি হাদিসের ভিতরে আসছে যে মানা মানকালা ওয়াসালা যে ব্যক্তি গোসল করলো এবং খুব সুন্দরভাবে গোসল করলো ওয়দানা মিনাল ইমাম এবং সেই ইমামের নিকটবর্তী হয়ে বসলো মিয়ার কাপ। এবং সে মানুষের মাথা ডিঙিয়ে তারপর ইমাম সাহেবের কাছে গিয়ে বসে নেয় এই ব্যক্তির যে মসজিদে গমন করা তার এই গমন করার বলা হয়েছে কানা বিকুল্লি খুতুয়িন তার প্রত্যেকটি যে পদচারণ সে যে পা ফেলে ফেলে মসজিদের দিকে গিয়েছে আজরু সিয়া মিহা ওয়াকিয়া মিহা এক বছরের দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া এবং এক বছর রোজা রাখার সম্ভব পরিমাণ সব দান করা হবে এই জন্য শুক্রবার দিনে আমরা বিশেষ যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো ইনশাল্লাহ করার চেষ্টা করি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে শুক্রবার দিনের ফজিলত জেনে সে অনুযায়ী আমল করা তৌফিক দান করুক আলবিদা মাহসালামা